দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন, ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জালের ফিতনা, সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে, এখানে লেখা থাকবে কাফারা, কোনোভাবেই তাকে দমানো যাবে না, হত্যা করা যাবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে, ওই ফেতনাগুলোর সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন। দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে। দ্যাট ট্রায়াল অফ ফেইথ, এক নাম্বার ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে, আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবে সে। এটার সলিউশন আছে সূরা কাহাফ, আমি বলবো আস্তে আস্তে। দুই নাম্বারে দাজ্জাল আমাদেরকে ফেতনায় ফেলবে, দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদ দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে। তিন নাম্বার দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে। চার নাম্বার দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে। দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে। কয়টা? এক হচ্ছে ইমানি পরীক্ষা, দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা, তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা, চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা। সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে। সে এসে বলবে আমি তোমার রব, এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন, সে সব করতে পারবে। সে বলবে আমি তোমার রব, যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে? অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান, তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে। আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়ায়, আরে তাই তো, এটাই তো আমার বাবা, এটাই তো আমার দাদা। মানুষ ফিতনায় পড়ে যাবে, ইমানের ফিতনায়। সে ভাববে আসলে এটাই বোধহয় আমার রব, এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত, বাঁ দিকে জাহান্নাম, তার কাছে আল্লাহ এটা দিবে। যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, এটা তার বাইরের মানুষ বুঝবে না। অ্যাপারেন্টলি এটা জান্নাত, আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে ফেলবে, কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। তাহলে এই যে ইমানের ফিতনা এসে ফেলে দিবে আমাদেরকে, তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাবো আপনাদের। দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে, যার যা লাগবে সে তাই দিতে পারবে, যা লাগবে। সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও, যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে, বরকত আর বরকত। আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না, ওখানে খরা, দুর্ভিক্ষ, মাটি ফেটে চলছে, মানুষ না খেয়ে মরবে, মহামারী, দুর্ভিক্ষ দেখা দেবে। তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব, তার মানে সম্পদ দিয়ে ফেতনায় ফেলে দেবে। তিন নম্বর হচ্ছে নলেজ, তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ, পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে। ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়, যাই জিজ্ঞেস করবেন সব জানতা, সব বলে দেয়, ভবিষ্যৎবাণী বলে দিবে, বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে, হবে ওইখানে, ওখানে দুর্ভিক্ষ হবে, হবে ভূমিকম্প হবে, হবে, সে যা বলবে তাই হবে। তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা, তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এত ক্ষমতা হবে তার, সে যেমনটি বলবে তেমনটি করতে হবে, বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। সম্পদের ফিতনা কিভাবে বাঁচবেন? একজন বাগানওয়ালার ঘটনা বলেছে, দুজন বন্ধু, একজন একটু গরিব, সে বিশ্বাসী, আরেকজন ধনী, সে অবিশ্বাসী। তার তাকে আল্লাহ তাআলা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছিল, বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট। তো এই সম্পদের অহংকার সে করত, সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদও বেশি, সন্তানও বেশি, জনবল বেশি, লোকবল বেশি, অর্থবল বেশি, সব বেশি। অহংকারে তার পা মাটিতে পড়ত না, আর সে আখিরাতে অবিশ্বাস করত, এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে, চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে, এই সম্পদ কোনোদিন যাবে না। অনেক বড় বড় ধনীরা আছে, তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি, আমি এত বড় বিজনেস ম্যাগনেট, এই দিন বোধহয় আর চেঞ্জ হতে পারে না, আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে, এত সম্পদ থাকবে। এটা ভুল ধারণা, এটা কি ভুল ধারণা? এই যে তুরস্কে দুর্ভিক্ষ হইল না, আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার ফকির,
এখন ওই যে ডিফিউজদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে, কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবারও তো মিলবে না। হাজার কোটি টাকার মালিক ছিল, ভেঙে চুরে সব শেষ। এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে, কারণ দাঁড়াইলে কিছু খাবার পাওয়া যাবে, খিচুড়ি পাওয়া যাবে, তা না হলে তো খাবারটাও মিলবে না। এই যে বঙ্গবাজারে আগুন লাগলো আমাদের বাংলাদেশে, 20-25টা দোকান ছিল অনেকের, অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারতেছে, কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ, জ্বলে পুড়ে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ। তো ধনীকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না। ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহর কয় সেকেন্ড লাগে বলেন তো? এক সেকেন্ডও লাগে না। সো এই লেসনটা কিন্তু আমাদের নিতে হবে। এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল, সে যখন অহংকার করতেছিল আল্লাহ তাআলা আকাশ থেকে হুসবান একটা আগুন পাঠালো, ওই আগুনে সে তার আঙ্গুরের বাগান, তার খেজুরের বাগান, বিশাল মাইল কে মাইল এই বাগান চালিয়ে পুরো মুহূর্তের মধ্যে সার্কার করে, এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির। এই ঘটনাটা এনে আল্লাহ তাআলা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না। আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই। সূরাতুল হুমায়ুনে আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, চিরকাল বোধহয় এই সম্পদ আমার হাতে থাকবে না, এটা হাতের ময়লা, আজ আছে কাল নাই, যে কোনো সময় চলে যেতে পারে। এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক, বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয়, ভোগবাদী চিন্তার প্রভাব আর কি। সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাজ্ঞান করে, মনে করে যে সবই আমার কন্ট্রোলে, না আপনারে ওই গরিবের কাতারে আনতে, ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না, এটা খেয়াল রাখতে হবে। আমরা যখন প্রাইভেট কারে চড়ি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে, এদেরকে ছোট করা যাবে না, গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না। ওইদিকে আমি দাঁড়ায় হাত পাততাম আর উনি প্রাইভেট কারে বসে থাকতো, আল্লাহ চাইলে এরকম করতে পারতেন না? পারতেন। সো এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, এটা ক্ষণস্থায়ী, এটাকে এভারলাস্টিং মনে করা যাবে না। এভারলাস্টিং হচ্ছে আখিরাত, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। এবং আল্লাহ তাআলা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে কামা, ওই পানির মতো যেটা আনজালনাহু মিনাস সামা, আকাশ থেকে নাজিল করেছি, ওই পানি ক্ষেতের মধ্যে পড়ে ফসল ফুল ফসল হয়েছে, এরপরে যখন ফসল কাটা হয় ওই ক্ষেত খামার এগুলো তৃণলতা হয়ে যায়, ভুসির মতো হয়ে যায়, তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায়। অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম। তো শেষ আউটপুটটা হচ্ছে এটা, সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে। সম্পদ উপার্জন জায়েজ আছে, মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে, কোনো অসুবিধা নাই। আপনি যদি ধনী হন এটা ভালো, ফলে আপনি যাকাত দিতে পারবেন, অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন, কন্ট্রিবিউট করতে পারবেন, আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন, কন্ট্রোল করবেন, কিন্তু এইদিকে স্থান দিবেন না, দ্যাটস ইট, তাহলেই হবে। আমরা সম্পদ কি করতে পারবো? উপার্জন করতে পারবো, কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না, হৃদয়ে স্থান থাকবে আখিরাতের। এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ফেতনা আপনি কখনো পড়বেন না। জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে, যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে। সেটার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের ঘটনা বলেন। আমি মুসা আলাইহিসসালাম হচ্ছে বনী ইসরায়েলের নবী, আর খিজির আলাইহিসসালাম কেউ বলেছেন নবী, কেউ বলেছেন আল্লাহর ওয়ালি। আসলে আরবিতে ওনার নাম খদির, আমরা বাংলায় বলি খিজির। খদির মানে সবুজ, উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যেত, অনুর্বর এলাকার উপর দিয়ে হেঁটে গেলে ওটা উর্বর হয়ে যেত। তো মুসা আলাইহিসসালাম একবার ওয়াজ করতেছেন এইভাবে বনী ইসরায়েলের সামনে, খুতবা দিচ্ছেন, হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া নবী আল্লাহ মান আ'লামু ফিল আরদ, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম বলেন ফাকালা আনা, আমি। কি বললেন? উনি আসলে ভুল কিছু বলেন নাই, কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান, কারণ তার কাছে ওহির জ্ঞান আসে, অদৃশ্যের খবর আসে, ইলমুল গায়ব আসে। কিন্তু এই উত্তরটা আল্লাহ তাআলার পছন্দ হয়নি। আল্লাহ তাআলা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তাআলাই জানে কি জ্ঞানী, বা আল্লাহই সবচেয়ে জ্ঞানী, এরকম হলে ভালো হতো। কিন্তু মুসা আলাইহিসসালাম কি বলছে? আমি। এখন প্রশ্নগুলো সবচেয়ে বড় জ্ঞানী কে? উনি কি বললেন? আমি। এই যে আমি আমি, এটাতে ঝামেলা আছে, আমি বড়, আমি জানি, আমি সব, দিস ইজ প্রবলেমেটিক। আল্লাহ এটা পছন্দ করলেন না।
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না, তুমি জ্ঞানী না, তোমার চেয়ে বড় জ্ঞানী আছে। মুসা আলাইহিস সালাম বলে, তাই নাকি, আমার চেয়ে বড় জ্ঞানী কে? তো আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও, ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি? তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে, কিভাবে বুঝবো? আল্লাহ বললেন, একটা বড় মাছ নাও, এটাকে ফ্রাই করো, এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও, যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে। তো উনি ওনার সহযোগী ইউসা ইবনে নুনকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন। ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয়, পানিটারে বলে আবে হায়াতের পানি, মা উল হায়াত, জীবন নদীর পানি। এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায়। তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে, ওনারা আর খেয়াল করেন। এরপর আবার হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে, এই ইউসা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও, এখন খাই। ঝুড়ি খুলে দেখে মাছ নাই, মাছ গেল কোথায়? তখন ইউসা বলল, হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিস, ওখানে হারাই ফেলছি, চলো চলো আরে ওদিকে তো যেতে হবে আমাদের। উনি গেলেন, যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের দিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে, ওখানে দাগ আছে। মুসা আলাইহিস সালাম ঢুকলেন সুরঙ্গ, ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই লোক চাদর আর সরায় না, ভিতর থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। তো চাদরের ভিতর থেকে উনি বলে, মান আন, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসা, আমি মুসা। উনি বলেন, মুসা বনি ইসরায়েল, বনি ইসরায়েলের মুসা? বলেন, হ্যাঁ। কেন এসেছো? এবার চাদর খুললেন, বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি। আল্লাহ বলছে, আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞানী? আমি ভুল করে বলে ফেলছিলাম আমি, আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞানী? বলতেছে, না তুমি আমার জ্ঞান নিতে পারবা না, ওই ধৈর্য শক্তি তোমার নাই। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে, আমি রাজি। বললেন, না তুমি পারবা না। মুসা আলাইহিস সালাম জোর করতে লাগলেন, অবশেষে খিদির আলাইহিস সালাম রাজি হলেন। বললেন, শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ওকে। সফর শুরু হলো, সামনে নদী, এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করায় দিল। নদী পারাপারের পর খিজির আলাইহিস সালাম লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নালিল, এটা আপনি কি করলেন? ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল, আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না, আমাদেরকে সম্মান দেখালো, আপনি নৌকা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বলছে, এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না, যাও তোমার রাস্তায়, তুমি আমার রাস্তায়। মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন, আমি তো ভুলে গেছি, আর প্রশ্ন করবেন। চলতে লাগলেন, হঠাৎ বাচ্চারা খেলতেছে, এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খিজির আলাইহিস সালাম। এবার তো মুসা আলাইহিস সালাম রেগে গেছে, আপনি করলেনটা কি? একটা নিষ্পাপ ফুলের মতো শিশুকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বলে, এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তোমার রাস্তা এক আমার রাস্তা এক, যাও। এবার মুসা আলাইহিস সালাম করজোর করতেছে যে দিস ইজ দ্য লাস্ট চান্স, একটা ফাইনাল চান্স দেন, একটা সুযোগ দেন, আর আমি প্রশ্ন করব, এটাই লাস্ট। বলেন, ওকে ঠিক আছে। হাঁটতে হাঁটতে এক ইহুদি বসতির সামনে যে হাজির, দুজনেই খুব ক্ষুধার্ত, খাবার চাইলো, এরা আবার কৃপণ, খাবার দিল না। তো খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে খাবার যেটা দিচ্ছেন আমরা চলে যাই। যাওয়ার পথে দেখতেছে এই এলাকার একটা দেয়াল ভেঙে পড়ে যাবে, তুমি বলেন, মুসা চলো এটা ঠিক করে দেই। দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় ইটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে। মুসা আলাইহিস সালাম তো এমনি রাগি, পেটে আবার ক্ষুধা, আবার বলছে কিছু বলাও যাবে না। তুমি এবার আর প্রশ্ন করেন, বলতেছে ওরা কৃপ এত কিপটামি করলো আর আপনি এটা করে দিলেন, আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন, পারিশ্রমিক নিতে পারতেন চাইলে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বললেন, হ্যাঁ দা ফিরাক বাইনি ও বাইনি, এই এখানেই তোমার আর আমার সেপারেশন, আর সামনে আগানো যাবে না, তোমার কোনো ধৈর্যই নাই। তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই, আল্লাহর আদেশে আমি করেছি। কি? এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না, আমাদেরকে পার করে দিল, নৌকাটা ছিদ্র করেছি কারণ এ এলাকায় একজন জালিম বাদশাহ আছে, সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায়। তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি, রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র, তো পানি ঢুকতেছে, এটা নিবে না, ওরা পরে সামহাও এটা রিপেয়ার করে চালাইতে পারবে। মুসা আলাইহিস সালাম বলে, সুবহানাল্লাহ, তাই তো, এটা তো আমি বুঝতে পারি নাই। আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি, ও অনেক বড় জালিম হবে এলাকা, তার ফিতনায় এলাকাবাসী তটস্থ থাকবে,
সে তার মা বাবাকেও জাহান্নামে নিবে। এজন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাকে, আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করেছি। মূসা আলাইহিস সালাম বললেন, তাই তো, এটা তো অনেক ভালো কাজ করছেন। তাইলে তো বলতেছে, তাহলে ওইটা বলেন, খাবারও দিল না, এত কৃপণ, এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি? তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল, দুইটা ইয়াতিম শিশু, তাদের বাবা মা খুব ভালো ছিল, আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন, এই দেয়ালটা পড়ে যাবে, এই গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না, এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে। আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। মূসা আলাইহিস সালাম বলে, তাই তো, এগুলো তো আমি বুঝতে পারি নাই। তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে একটা চমৎকার কথা বলেছেন, তিনি বলেছিলেন, ওয়াদিদনা আন্না মূসা সাবর হাত্তা ইয়াক্বাসা আলাইনা মিন আমরিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইশ, আমার ভাই মূসা যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম। এখান থেকে, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথম যেটা আমরা শিখলাম, জ্ঞান নিয়ে বড়াই করতে হবে, ঠিক কিনা? জানার কোনো শেষ নেই, জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে। আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি, আপনার চাইতেও বেশি জ্ঞানী অনেকে আছে। অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী, হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই, হতে পারে। সো আমি সব জানি এটা ভুল, এটা শয়তান বলে। এটা কে বলে? শয়তান বলে। আবু নাওয়াস একটা কবিতা লিখেছেন, ওয়াকুল লিমাই ইয়াদাই ফিল ইলমি ফালসাফাতান হাবাসতা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। কেউ যদি বলে আমি সব জানি, তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো আপনি কিছুই জানেন না, আপনি অল্প কিছু জেনেছেন, জানার এখনো অনেক বাকি। তাহলে মূসা আলাইহিস সালামের এই ঘটনা জিজ্ঞেস করা হলো, কে জ্ঞানী? উনি বললেন, আমি জ্ঞানী। এরকম কি আমরা কখনো বলবো? না। সবচাইতে বড় জ্ঞানী কে? ওয়াফাউকা কুল্লি যি ইলমিন আলিম, সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ তাআলা। সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করব না। দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই, ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল, তখন একটা চড়ুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল। তো খিজির আলাইহিস সালাম বললেন, মূসা, তুমি কি চড়ুই পাখিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। চড়ুই পাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। তখন খিজির আলাইহিস সালাম বললেন, চড়ুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে, এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান, আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান। আল্লাহ তাআলা বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি, একেবারে অল্প। এই রহস্যে ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা। প্রিয় ভাইরা, আমরা অনেক কিছু জানি না, আমাদের এই লিমিটেড নলেজে এগুলো ধরে না, তারপর আমরা জ্ঞানের বড়াই করি। আপনারা উপমাটা বুঝতে পারছেন? একটা নৌকা থেকে চড়ুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে, পানি খাওয়ার পরে স্বভাবতই চড়ুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে। খিজির বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান, আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান? এবার বুঝতে পারছেন আল্লাহ তাআলার জ্ঞানের পরিধি? আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি, বড়াই না করি। জ্ঞান দুই ধরনের, একটা বাহ্যিক জ্ঞান, একটা অন্তর্নিহিত জ্ঞান, এক্সটার্নাল নলেজ, ইন্টারনাল নলেজ। আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয়, কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে যান। এটা কোরআন হাদিস পড়তে হয়, এটা ডাইজেস্ট করতে হয়, এটার উপর আমল করতে হয়, এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলেমের নূর দেন, এলহাম দেন। দ্যাট ইজ দ্য নলেজ, দ্যাট ইজ দ্য পিওর নলেজ। আপনি হাফেজে কোরআন হয়ে ভাবেন না আপনি সব জানেন, আপনি বুখারি মুখস্থ করে ভাবেন না সব জানেন। এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমের নূর হাসিল হয়, সেটা আল্লাহ সবারে দেয় না। সো এই অন্তর্নিহিত জ্ঞান, দূরদৃষ্টি, ফারসাইটেডনেস, দ্যাট ইজ দ্য পিওর নলেজ, এটার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সাধনা করতে হয়। সেটার জন্য এই এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমের নূর অর্জনের জন্য। কয়টা? এক হচ্ছে বিনয়, দুই হচ্ছে সফর, তিন হচ্ছে সবর। আবার বলি, এক হচ্ছে বিনয়, দুই হচ্ছে সফর, তিন হচ্ছে সবর। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাইহিস সালামের কাছে, যে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা, উন্নত হবা। জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে। ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো, তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে? যে গ্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে, ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে। আপনি নলেজ, এলেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে, উনি উপরে থাকবে। আপনার শায়খ আপনাকে দিবে, আপনার উস্তাদ আপনাকে দিবে, আপনার মুর্শিদ আপনাকে দিবে। বুঝতে পেরেছেন? তাহলে
আমাদেরকে হাম্বলনেস লাগবে, শিখতে হইলে হাম্বল হইতে হয়, বিনয়ী হইতে হয়। আচ্ছা, দুই নাম্বার সফর করতে হয়, এটা আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে করাইছেন, যাও পিছে পিছে উস্তাদের পিছে পিছে ঘুরো। তো এজন্য সফর করতে হয়। এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল, উস্তাদের সান্নিধ্য লাগে, সফর করতে হয়। আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন, এখন আমাদের আলেমরা দেওবন্দে যায়, মিশরে যায়, মদিনায় যায়, এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে, সফর আপনাকে লাগবে। তাহলে বিনয়, সফর, তিন নম্বরে কি? সফর, ধৈর্যশীল হইতে হবে। দেখেন মুসা আলাইহিস সালাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন, বারবার ওয়াদা ভঙ্গ করতেছেন, এরকম করলে হবে না, ধৈর্য লাগবে। ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে ইলম আসবে। তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে? আমরা বিনয়ী হব, আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব, আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন। ক্ষমতার ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা বলেছেন। অনেক বড় বাদশাহ ছিলেন, পৃথিবীতে চারজন বাদশাহ গোটা বিশ্ব শাসন করেছেন, দুইজন কাফির, দুইজন মুমিন। কাফির একজন হচ্ছে নমরুদ, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিলেন, আরেকজন হচ্ছে বখত নাসার, যাকে ইংরেজিতে বলে নেবুচের নেজাদ দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচের নেজাদ। তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাদশাহ না, গোটা বিশ্বের বাদশাহ ছিলেন এই দুজন কাফির। আর দুজন বাদশাহ ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন, তারা ছিলেন মুমিন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, আরেকজন হচ্ছে যুলকারনাইন, গোটা বিশ্ব শাসন করেছেন, প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন, ইসলামের বাণী প্রচার করেছেন, জালিমদেরকে শায়েস্তা করেছেন। তো এরকম দিক বিদিক তিনি জয় করতেছিলেন। অনেকে যুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে, না, ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর যুলকারনাইন এক নন। যুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন, গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন, করতে 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 অনেক বড় ঘটনা। আমি সব শেষের ঘটনাটা বলি, উনি জর্জিয়া, বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া, এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন, যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ, তারা এসে আমাদের উপর হামলা করে। হে যুলকারনাইন, আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি, আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না? ইংরেজিতে বলে গগ ম্যাগগ। নূহ আলাইহিস সালামের চার সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, জঙ্গলি, হাজার হাজার শুধু বংশ বিস্তার করে। তারা এসে লোকালয়ে মানুষের উপর আক্রমণ করে, তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয়, ফলমূল খেয়ে ফেলে। তো যুলকারনাইন বাদশার কাছে যখন বিচার দেয়া হলো, উনি বললেন ঠিক আছে, তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না, তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো। তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, আরেকদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর, এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ, পাহাড়ি এরিয়া, আপনারা গুগলে দেখবেন। এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রচিত করলেন, গেড়ে দিলেন, এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন। এটা যুলকারনাইন উনার বানানো ওয়াল বা ড্যাম, প্রাচীর। এখন আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না, ওরা আর আসতে পারে না, ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে, ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে, ইনশাল্লাহ বলতে ভুলে যায়। এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসে, কিয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহর প্রেরণা আসবে, তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো, ঠিকই ভেঙে ফেলবে। তখন তারা ভেঙে চুরে কুটি কুটি ইয়াজুজ মাজুজের দল এসে হামলে পড়বে, সামনে পড়বে তাবারিয়া সাগর, একদল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে, এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবে না। তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, ঈসা আলাইহিস সালাম তখন আসবেন, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে মুমিনরা, একটা মহামারী দিবে আল্লাহ তাআলা, ইয়াজুজ মাজুজের মধ্যে ওরা মরে যাবে সব। এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না। তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল, এই গলিত লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন, কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে। তো এটা কিয়ামতের আলামতের অন্য কোনো আলোচনায় হতো আমরা বলব। তো যুলকারনাইন তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তাআলা চাইবেন এটা থাকবে, এবং যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে দেখেন এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন?
যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে, যেদিনই আল্লাহ তাআলার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। সো আমরা ক্ষমতার দেখা পেলে, চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি, এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। আমরা যেন জুলুম না করি। উনি সম্পদের মালিক ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই। আমরা যখন ক্ষমতাশীল হই, আমরা যখন প্রধানমন্ত্রী হই, আমরা যখন প্রেসিডেন্ট হই, আমরা যখন পাওয়ারফুল হই, আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এটা আমরা ভুলে যাই। আমাদের আসল পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না, আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে না। তাহলে সম্মানিত শ্রোতা, দাজ্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে? চারটা। দ্য ট্রায়াল অফ ফেইথ, ইমানের পরীক্ষা। দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদ দিয়ে পরীক্ষা। দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের পরীক্ষা। দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে, আল্লাহ তাআলা আসিনা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন।